কথায় আছে, গাঙে গাঙে মিল থাকুক আর না থাকুক, বনে বনে কিন্তু অবশ্যই মিল থাকে। তাই তো আমার বোন আমার বাসায় বেড়াতে চলে এসেছে, আর সেটা যদি দেশে না হোক পরদেশে। তো আজকে কিন্তু বোন অনেকগুলা হচ্ছে রুটি বানিয়ে নিচ্ছে, আর ও কিন্তু দেশে চলে যাবে। ও হঠাৎ করে প্ল্যান হয়েছে, দেশে চলে যাবে। ও কিন্তু অনেক দিন থাকার উদ্দেশ্যেই সৌদি আরবে এসেছিল আমার বাসায় বেড়ানোর জন্য। যাই হোক, ও আর থাকতে পারছে না, এখন দেশে চলে যাবে। আর দেশে যেহেতু চলেই যাবে, তো অনেকগুলা রুটি আমাকে বানিয়ে দিয়ে যাচ্ছে। এইগুলো হচ্ছে চালের গুঁড়ার রুটি। রুটিগুলা অনেক সফট এবং খেতেও সুস্বাদু। ওর হাতের রুটিগুলা সবসময় নরম তুলতুলা থাকে। তো যাই হোক, আমি বোনকে বলেছি তোমার হাতের রুটিগুলা অনেক মজা। ও কি করেছে, ঝটপট করে অনেকগুলা রুটি বানিয়ে ফেলেছে। বানিয়ে ফেলে ফ্রিজে রেখে দিবে। ও বলছে এইভাবে ফ্রিজে রেখে দিবা, যখন দরকার হবে ওভেনে গরম করে খেয়ে ফেলবা। তোমার বাচ্চা ছোট, তোমাকে আমি অনেকগুলা বানিয়ে দিয়ে যাচ্ছি। তো যাই হোক, বোন বানিয়ে দিয়ে যাচ্ছে বোনের কষ্ট দেখে। এই যে আমার মেয়ে যেহেতু ছোট, অনেকগুলা রুটি ও বানিয়ে ফেলেছে। ও প্রায় আমার 400 রুটি বানিয়ে দিয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে ও অনেক প্রকারের আটা, ময়দা এবং চালের গুঁড়ার রুটি, সব রকম রুটি কিন্তু ফ্রিজে রাখা আছে। সব রকম রুটি ফ্রিজ থেকে জাস্ট বের করে ওভেনে গরম দিয়ে খাওয়া যাবে। আর কিছু কিছু রুটি এমনি ফ্রোজেন করে রেখেছে, আর এগুলো তো সাথে সাথেই ছেঁকে নিয়েছে। চালের গুঁড়া রুটি যেহেতু বানিয়ে দিয়েছে, তো সাথে সাথে ছেঁকে রেখে দিচ্ছে। আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে হচ্ছে আমাদের কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে। হয়তো বৃহস্পতিবারে যাই, না হলে শুক্রবারে যাই। তো কোথায় আজ যাব, এখন যেহেতু মৌসুম ততটা ভালো না, আর ঠান্ডা লেগেছে সবার পরিবারের। তো রাতে একটু বের হয়েছি, রুটি বানানো শেষ হয়ে গিয়েছে। আমরা দুই বোন মিলে অনেকগুলা রুটি বানিয়ে ফেলেছে। ও সেকে ও বানিয়ে দিয়েছে, আর আমি সেকে সেকে নিয়েছি। এখন আমরা বাচ্চারা বায়না ধরেছে যে রেস্টুরেন্টে গিয়ে খাবে, আর বোনের রেস্টুরেন্টে যে কি খেতে মন চেয়েছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি পুরো দেখবেন না টেনে। আর এই রেস্টুরেন্টে কিন্তু আমাদের বাসার থেকে 5 মিনিট লাগে যেতে। এখানে দাম্মামে এসেছি, আর বাচ্চারা KFC আর ভালো লাগে না খেতে। যাই হোক, এখন আমরা চলে যাব কুপাতে। ইয়াসিনের কুপা কিন্তু ভীষণ পছন্দ। কুপার যে ব্রুস্টেড অর্থাৎ চিকেন ফ্রাইটা করে, সেই চিকেন ফ্রাইটা অনেক ক্রিস্পি থাকে। তো যাই হোক, আমরা ওখানে চলে এসেছি, আর বোনকে ওখান থেকে বলেছি তুমি কি খাবা তোমার চয়েস মতো নেও। যেহেতু বাংলাদেশ থেকে এসেছে, আর আমরা যেহেতু অধিকাংশ লোক গ্রামে বসবাস করি, তো গ্রামের মানুষ আর কি শহরে এসে তেমন একটা ভালো খাবার, ভালো খাবার বলতে হচ্ছে রেস্টুরেন্টের খাবার পছন্দ করে না। যাই হোক, আমার বোনের কি পছন্দ হয়েছে চলুন দেখি। আসো বসে, 5 মিনিট পর। তো বোনকে বারে বারে বলছি কি খাবে কি খাবে। এখানে হচ্ছে সুরমা ছিল, ব্রুস্টার ছিল, বার্গার ছিল, নাগেটস ছিল,
আরো অনেক আইটেম ছিল। যাই হোক, বোনকে বলছি, বোন বলে বার্গার খাবো। ও সৌদি আরবে এসে শুধু বার্গারটাই বেশি পছন্দ করেছে আর নাগেটসটা। আসলে বুরস্টারটাও খেতে পারছে না, ও বলে ভিতরে কাঁচা কাঁচা আর কি। বুরস্টারের ভিতরে একটু সাদা কালার থাকে। আমি বলছি স্পাইসি যে বুরস্টারটা পাওয়া যায় সেটা নিই, তো ওটাও নিয়েছি, কিন্তু ওটা খেতে পারে নাই। যাই হোক, কোনো সমস্যা নাই, আসলে মুরব্বী মানুষ যা খেতে চায় সেটাই ভালো, তো ওর জন্য ওটা নেওয়া হয়েছে। এখন আমরা খাবার দাবার খাবো, আর আমার এই ছোট্ট ভিডিওটি শেয়ার করে রেখেছি, পরবর্তী যেন বোনের যত স্মৃতি আসে সৌদি আরবে সবগুলো আমি দেখতে পারি। আমার কাছে খুবই খারাপ লাগছে, আমার বোন চলে যাচ্ছে, অনেক ই করে নিয়ে এসেছিলাম ওকে যে থাকবে। যাই হোক, না থাকলে আর করার কিছু নেই, যেহেতু ফ্যামিলি কত প্রবলেম, তো যার কারণে বোন চলে যাচ্ছে। আর এখন আমাদের খাবার দাবার চলে এসেছে, আমরা এখন খাবার দাবার খেয়ে নিব। আমার বোন কিন্তু বাংলাদেশে বার্গার খেয়েছে, ওর বাংলাদেশের বার্গারটা অনেক পছন্দ, আর সৌদি আরবে এসেও বার্গারটা পছন্দ করেছে, যার কারণে বার্গারটা নিয়ে ওর জন্য। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার প্রতি খেয়াল রাখবেন, আর আমার পরিবারের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।